যারা দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনুপ সাদি। আজকে আমরা কথা বলবো সপ্তদশ শতকের কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং রচিত হাউ ডু আই লাভ দি কবিতাটি নিয়ে। এটি একটি সনেট। আমরা জানি যে সনেটের 14টি লাইন থাকে। প্রথম 8টি হচ্ছে অষ্টক এবং পরেরটি ষষ্ঠক, যে প্রথম 8 লাইন এবং পরের 6 লাইন দুই রকমের বিষয়কে তুলে ধরে, শেষের অংশে সিদ্ধান্ত জানানো হয়। তো আমাদের এই সনেটটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি এ বি বি এ এবং এ বি বি এ এরপরে সি সি ডি সি ডি সি ডি এই অন্তমিল নিয়ে প্রকাশিত। একটু দেখি, ওয়েজ গ্রেস হাইট সাইট ডেজ এবং প্রেজ, মাঝখানে লাইট রাইট, ঠিক একইভাবে ইউজ লোস চুজ এবং ফেইথ ব্রেথ ডেথ। এই যে 6 লাইন এবং 8 লাইন এবং 6 লাইনের যে কবিতা, সেইটা সনেট হিসেবে এখানে দেখা যাচ্ছে। সনেট সাধারণত আয়াম্বিক পেন্টামিটারে রচিত হয়, এইটাও সেই রকমই। আমাদের এই কবিতাটা মূলত প্রকাশ করছে প্রেমের সম্পর্ককে, যে কতভাবে ভালোবাসাটাকে প্রকাশ করা যায়। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং 1806 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1861তে ইটালিতে মারা যান। তিনি শৈশব থেকেই অসুস্থ ছিলেন এবং তাকে আফিম খেয়ে সুস্থ থাকতে হতো। ডাক্তার তাকে প্রেসক্রাইব করে যে তাকে নিয়মিত আফিম খেতে হবে। যতদিন জীবিত ছিলেন তিনি সেইটা করতেন। বোঝা যায় যে তার যন্ত্রণা খুব বেশি ছিল। অসুখটা আমি জানি না যে ঠিক কী ধরনের অসুস্থতা ছিল। চলুন কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়ে দেখি। এই সনেটটি শুরু হয়েছে এরকমের কথা দিয়ে যে হাউ ডু আই লাভ দি, আমি তোমাকে কিভাবে ভালোবাসি। এইখানে কত রকমভাবে বুঝাচ্ছে, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, যে কত রকমভাবে কতভাবে যে তোমাকে আমি ভালোবাসি সেইটা একটু কাউন্ট করে দেখি বা হিসাব করে গণনা করে দেখি। এই বাক্যটা দুটো বাক্য দিয়ে প্রথমে প্রশ্নবোধক যে আমি তোমাকে কি ভালোবাসি, এখানে হ্যাঁ না উত্তর নয়, যে কত রকমভাবে ভালোবাসি সেইটা উনি প্রকাশ করার জন্য এই প্রশ্নবোধক শব্দটা দিচ্ছেন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্যটা শুরু করছেন এবং বলছেন যে সেগুলা একটু হিসাব করে দেখি। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেডথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ। এই কথাটার মানে হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেডথ অ্যান্ড হাইট, যে ডেপথ গভীরতা, ব্রেডথ প্রশস্ততা এবং হাইট উচ্চতা, মাই সোল ক্যান রিচ, যে আমার আত্মা যতটুকু গভীরে যতটুকু প্রশস্ত যেতে পারে বা যতটুকু উচ্চতায় যেতে পারে আমি তোমাকে ততটা ভালোবাসি। হোয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস, যে এই যে উচ্চতা গভীরতা বা প্রশস্ততায় আমার হৃদয় সর্বোচ্চ যেতে পারে সেটা দিয়ে পরে তুলনাটা দেওয়া হচ্ছে হোয়েন ফিলিং, যে অনুভূতিটা আউট অফ সাইট, যে না দেখলেও যেই জায়গাটাকে আমরা কল্পনা করি সেই জায়গা পর্যন্ত যেতে পারে। ফর দ্য এন্ডস অফ বিং, যে সত্তার সীমানা পর্যন্ত, বিং বলতে সত্তা, এইখানে মূলত সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তার যে অসীম জগৎ সেই প্রান্ত পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আইডিয়াল গ্রেস, যে একটা আদর্শ দয়া, যে সৃষ্টিকর্তার যে অসীম দয়া সেই অসীমতা পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। এই 3 লাইনের কথাটা হচ্ছে যে এই যে অসীম বা সীমাহীন বা যা মাপা যায় না, যা
যার গভীরে শেষ পর্যন্ত যাওয়া যায় না সেই পর্যন্ত তার ভালোবাসার গভীরতা। এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং মূলত রবার্ট ব্রাউনিং কে যে ভালোবাসেন সেইটা সম্পর্কে বলা হচ্ছে। আসলে রবার্ট ব্রাউনিং ব্রাউনিং এর সাথে যখন পরিচয় হয়, রবার্ট ব্রাউনিং তার এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর কবিতাগুলো পড়ার পরে তিনি প্রশংসা করেন এবং তাদের একটা প্রেমের সম্পর্ক হয়। তাদের বিয়ের আগেই, তারা মূলত গোপনে বিয়ে করেন, বিয়ের আগে 592টির বেশি চিঠি লিখেছেন এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো এই রকমের তাদের যে গভীর ভালোবাসা ছিল সেইটা প্রকাশ পেয়েছে এই কবিতাটাতে, সেইটার তুলনাগুলা বা রূপটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আই লাভ দি টু দ্য লেভেল অফ মাই এভরিডেজ মোস্ট কোয়াইট নিড। যে চতুর্থ লাইনটাতে বলা হচ্ছে আমি তোমাকে সেই পর্যন্ত ভালোবাসি যে প্রতিদিনের মোস্ট কোয়াইট নিড, যে শান্ত পরিস্থিতিতেও আমাদের যেই সব প্রয়োজনীয় জিনিস দরকার পড়ে সেইগুলার লেভেল, যে স্তর পর্যন্ত বা সেইগুলার জায়গা পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার মানে হচ্ছে প্রতিদিন আমাদের বা প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন পড়ে অক্সিজেনের বা বাতাসের, পানির, তো এরকমের প্রতি নিত্য প্রয়োজনীয় দিনগুলাতে যে রকমের প্রয়োজন ঠিক সেই রকম ভাবে আমি তোমাকে ভালোবাসি। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, সান বলতে দিন এবং ক্যান্ডেল লাইট বলতে রাত, যে দিন রাত সব সময়ই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার স্তর থেকে আমি তোমাকে ভালোবাসি, যে সব কিছুতেই ভালোবাসি, যেরকম ভাবে অক্সিজেনটা দরকার, জলটা দরকার, ঠিক একইভাবেই এই প্রয়োজনীয় জায়গা থেকে তোমাকে ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারি না। এই রকমের কথাটা, যে পানি ছাড়া বা অক্সিজেন ছাড়া যেমন বাঁচা যায় না, এই ভালোবাসা ছাড়াও বাঁচা যাচ্ছে না। আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট, এই কথাটার মানে হচ্ছে যে আমি তোমাকে মুক্তভাবেই ভালোবাসি, যে কোনো হুমকি ছাড়া, কোনো দয়া ছাড়া বা কোনো লোভ ছাড়া, উদার মন নিয়েই আমি ভালোবাসি, যে আমি সেটার বিপরীতে কিছু প্রত্যাশা করি না। অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট, এটার কথা হচ্ছে যে যেমন মানুষের অধিকারের আকাঙ্ক্ষা যেরকমের সেরকম ভাবে, মানে হচ্ছে যে মানুষের যেসব বার্থ রাইট আছে, যে জন্ম হলেই মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, ঠিক একইভাবে আমারও তোমাকে ভালোবাসার অধিকার আছে, এবং এটা ফ্রিলি, যে আমি এটার আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম পেজ, যে আমি তোমাকে পিওরলি বলতে একেবারেই পবিত্রভাবে, নিঃস্বার্থভাবেই ভালোবাসি, এবং সেটা দে টার্ন ফ্রম পেজ, যে এটা কোনো প্রশংসার দাবি করে না, যে তুমি প্রশংসা করো, গুরুত্ব দাও চাই না দাও, আমি সেটা কোনো কেয়ার করি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই হচ্ছে আমাদের প্রথম 8 লাইনের অংশটুকুর মূল কথা, যে আমি তোমাকে এত রকম ভাবে ভালোবাসি। এরপরেও বলতেছে যে আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিপস অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেথ, চাইল্ডহুডস ফেথ, যে আমি তোমাকে কীরকমভাবে ভালোবাসি, দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিপস, যে আমার যে পুরনো যন্ত্রণা বা অসুস্থতা সেইটা থেকে উনি ডিটাচ থাকতেন, যে অসুখের কারণে উনি একটা আলাদা রুমে সব সময় থাকতেন, যন্ত্রণার ভিতরে থাকতেন, তো এই যে পুরনো যে যন্ত্রণার যে গভীরতা বা আবেগ, যে এই যে ইন্টেন্স সাফারিংস, যে এই যে গভীর যন্ত্রণা, ঠিক একই রকমভাবে আমার ভালোবাসাটা হচ্ছে সেই রকমের গভীর। অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেইথ, যে শৈশবে যেই বিশ্বাসটা ছিল, বিশ্বাসটা ছিল ঈশ্বরের উপরে বা যেই গভীর বিশ্বাস থাকে শৈশবকালে, সেই বিশ্বাসগুলো যেরকম গভীর থাকে ঠিক একই গভীরভাবেই তিনি ভালোবাসতেন। আই লাভ দি উইথ এ লাভ আই সিমড টু লস উইথ মাই লস্ট সেন্স, যে আমি তোমাকে ভালোবাসি সেই রকম ভাবে, আই সিম টু লস উইথ মাই লস্ট সেন্স,
যে আমি শৈশবে যেই সাধু সন্তদের ভালোবাসতাম গভীরভাবে, ঠিক একইভাবে যদিও পরে এই সাধু সন্তদের বা প্রিস্টদের উপরে আর সেই ভালোবাসাটা থাকে না, মানুষ যখন বড় হয়ে যায়, দৈনন্দিন কাজকর্মে সংসারে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আমি তোমাকে সেই গভীরভাবেই ভালোবাসি। যেমন শৈশবে একটা সেন্টকে মানুষ ভালোবাসে, আই লাভ দি উইথ দ্য ব্রিথ, যে নিঃশ্বাসের সাথে, মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র নিঃশ্বাসের সাথেও আমি তোমাকে ভালোবাসি। এই যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, প্রতি মুহূর্তের বেঁচে থাকা, এটার ভেতর দিয়ে স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ, যে জীবনের সমস্ত হাসি কান্না এবং জীবনের সব কিছু দিয়েই, সব কিছু থেকেই, সব কিছুর ভেতর দিয়েই, যে জীবনের যে জ্বালা যন্ত্রণা এবং সুখ সব কিছু মিলিয়েই তো জীবন, সেটার সব কিছু থেকেই তার ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে। ইফ গড চুজ, এর পরে একটা কন্ডিশনাল কথা আছে যে যদি ঈশ্বর চান, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, যে আমি তোমাকে মৃত্যুর পরেও ভালোবাসবো। যে মৃত্যুর পরে তো আর দেহ থাকে না, শুধু আত্মাটা থাকে বা এই চিন্তাটা থাকে, এই তখনও আমি ভালোবেসে যাব। তো এই যে কবিতাটা, এই কবিতাটা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং লিখেছেন তার সনেট টু পর্তুগিজ, যে তার যে সনেটের বই সেইটার 43 নম্বর সনেট। এই কবিতাটার মূলত যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কত রকমভাবে তার আবেগটাকে প্রকাশ করা যায়, 14 লাইনের ভিতর দিয়ে, এলিটারেশন দিয়ে এবং খুব সহজ শব্দ দ্বারা এই কবিতাটা প্রকাশ পেয়েছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর ভালোবাসা, যেইটা আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে একটা জটিল সমাজে, এই ভালোবাসাটা অনেকের কাছেই অর্থহীন মনে হতে পারে। আমার কাছেও এই ব্যাপারগুলা এক ধরনের তুচ্ছ ব্যাপার, কিন্তু কবির কাছে তার বা কিছু মুহূর্তে যেই সত্যটা প্রকাশ পায়, সেই মুহূর্তটাকে ফুটিয়ে তোলার জন্যে বা এক ধরনের টিনেজ বয়সে, অল্প বয়সের যে আবেগ থাকে, সেই আবেগটা যখন কেউ অনেক বয়স হয়ে যায় তখনও যখন ধারণ করে, যে এটা কিশোরীর ভালোবাসা এই কবিতাটাতে ফুটে উঠেছে। যদিও এটা অনেক বয়সে লেখা, কিন্তু ঠিক আমাদের যে জটিল সমাজে এরকমের একটা ভালোবাসা খাপ খায় না, তদুপরি এই রকমের একটা জায়গা থেকে কবিতাটার মূল্য রয়েছে। যারা দেখলেন এবং শুনলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কথা হবে পরবর্তী কোনো আলোচনায়।